সো হেই গাইস, ফ্রি ফায়ারের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সো গাইস, আজকে কিন্তু রিডিম কোড দেবে, যে রিডিম কোডটির মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকেই ইমোটটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব। হ্যাঁ গাইস, আমরা কিন্তু আজকে সম্পূর্ণ ফ্রিতে ইমোটটি রিডিম কোডের মাধ্যমে পেয়ে যাব। তো কীভাবে ফ্রিতে পাবো বা কোথায় থেকে রিডিম করবো সেটি এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। এবং আমি কিন্তু একটা ভুল করেছি, যার কারণে কিন্তু আমি আগের বারে অনেক আইটেম নিতে পারিনি, এবং কী ভুল করেছি সেটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি ব্যাপারটি বুঝতে পারবেন। তার জন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এখন যদি আমি এখান থেকে ইভেন্টে আসি, ইভেন্টে আসার পর এখন আমি এখান থেকে স্পোর্টসে আসি। তো আসার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে লেখা রয়েছে যে যখন লাইভ স্ট্রিমে যদি একসাথে 200,000 লোক ওয়াচিং করে, মানে 200,000 যদি ওয়াচিং হয় একসাথে, তাহলে কিন্তু আমরা ইমোটটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব। তো এখন আমি গোটু এখানে ক্লিক করছি, তাহলে কিন্তু আমাকে সোজা ইউটিউবের মধ্যে নিয়ে আসা হবে। এবং দেখবেন যে কিন্তু এখানে একটা লাইভ স্ট্রিম চলবে, এবং আপনারা অবশ্যই প্রত্যেকে লাইভ স্ট্রিমটি দেখবেন। যখন এই লাইভ স্ট্রিমে যদি 200,000 লোক ওয়াচিং হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইমোটটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন এই মুহূর্তে ওয়াচিং হচ্ছে, মানে 86,000 লোক কিন্তু এখন এই মুহূর্তে দেখছে। তো আপনারা অবশ্যই প্রত্যেকে লাস্ট টিমটি দেখবেন, যখন হয়ে যাব তখন কিন্তু আমরা এই ইমোটটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব। এবং আমি কিন্তু একটা ভুল করেছি, সো ভুলটা হলো দেখবেন যে কিন্তু যখন রিডিম করে দেবে তখন কিন্তু প্রত্যেকে সাইডে গিয়ে সাইটটিকে ওপেন করবে, এর ফলে কিন্তু সার্ভারের মধ্যে কিন্তু অনেকটা চাপ পড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন না। তার জন্য আপনাকে আগে থেকে কিন্তু সার্ভারের মধ্যে লগ ইন হতে হবে। সেটি কীভাবে করবেন সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে গেমটিকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পরে এখন আপনি মোবাইল ফোনে এখন একটি ব্রাউজারকে ওপেন করবেন, ঠিক আছে? এখন আমি এখান থেকে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করার পরে এখন আমি দেখিয়ে দেবো। তো এখন আপনি এখানে সার্চ করবেন যে ফ্রি ফায়ার রিডিম কোড লিখা, ঠিক আছে? এখন আপনি অবশ্যই এটি লিখবেন যে ফ্রি ফায়ার রিডিম কোড লিখবেন। তো লেখার পর এখন আপনি এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখবেন যে কিন্তু আপনারা সবার প্রথমে কিন্তু এরকম একটা সাইট পেয়ে যাবেন যে riot.ff.garena.com এবং ফ্রি ফায়ার এরকম লেখা থাকবে, ঠিক আছে? এখন আপনি অবশ্যই ঠিক এরকম সাইডে ক্লিক করবেন, ফ্রি ফায়ার প্রথম সাইডে ক্লিক করবেন। তো এখন আমি প্রথম সাইডে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনাকে ঠিক এরকম একটা মানে পেজে নিয়ে আসা হবে। এখন আপনি জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখবেন যে কিন্তু অনেকটা মানে প্রেশার পড়বে সার্ভার মধ্যে, সকলে কিন্তু এখানে আসবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে কিন্তু সাইটটিকে ওপেন করে রাখতে হবে। তো এখন আপনি যে গেমটি খেলেন বা যে গেমের আইডি রয়েছে সেই গেমটি দিয়ে আপনি এই সাইটটিকে লগ ইন করবেন, ঠিক আছে? তো আপনার চাইলেন ফেসবুক বা যে কোনো আইডি থাকলে যে আইডি দিয়ে আপনি গেম খেলেন সেই আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো যেহেতু আমি এখান থেকে ইমেল দিয়ে করেছি, ক্ষেত্রে আমি এখান থেকে ইমেল দিয়ে এই সাইটটিকে লগ ইন করব, তাহলে কিন্তু আপনাকে ওই সাইটের মধ্যে কিন্তু আপনাকে রিওয়ার্ডটি পাঠাবে, ঠিক আছে? আপনার ওই আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন আমি আমার এখান থেকে ইমেলটিকে সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করার পর দেখবেন যে কিন্তু আমার ইমেলটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং সাইটটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো জাস্ট একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই প্রত্যেকেই করবেন ঠিক এইভাবে। তো করার পর দেখবেন যে কিন্তু এখানে লোন নেবে, লোন নেওয়ার পর দেখবেন যে কিন্তু আপনার এখানে তিনটি বক্স পেয়ে যাবেন। এই তিনটি বক্সের মধ্যে কিন্তু আপনাকে রিডিম করতে দিতে হবে, ঠিক আছে? রিডিম করতে যখন দেবে তখন আমি আবার ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি দেখার পর আপনি রিডিম করতে এখানে টাইপ করে এখান থেকে কনফার্ম করলে কিন্তু রিওয়ার্ডটি আপনার গেমের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তার জন্য এখন আপনি অবশ্যই প্রত্যেকে এই সাইটে এসে লগ ইন করবেন ঠিক এইভাবে। লগ ইন করার পর এখন আপনি এই সাইটটিকে ঠিক আপনি এখান থেকে রেখে দেবেন, ঠিক আছে? আপনাকে দ্বিতীয়বার এখান থেকে লগ ইন করতে হবে, ঠিক এইভাবে আপনি রেখে দেবেন। যখন রিডিম করে দেবে তখন আপনি এসে শুধুমাত্র এসে এখান থেকে মানে রিডিম করতে টাইপ করে এখান থেকে কনফার্ম করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার গেমের মধ্যে চলে যাবে। তার জন্য আপনি অবশ্যই এটি করবেন, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। তার জন্য তোমাদেরকে এই ভিডিওতে এনে দেখে দিয়েছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি কিন্তু যখন রিডিম করে ভিডিও আনবো সেই ভিডিওর দেখে আপনি খুব সহজে সঙ্গে সঙ্গে করতে পারবেন। তার জন্য আমি আগেই বলছি যে আপনি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, এখন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখন রিডিম করতে দেবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও নিয়ে চলে আসবো, সেই মুহূর্তে আমি ভিডিও নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে আপনি দেখে সঙ্গে সঙ্গে করতে পারবেন। তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিওটি দেখে আপনি সঙ্গে সঙ্গে করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সোয়েস লস্কার একটি ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।